চলচ্চিত্রের ব্যানারে, পোস্টারে বা বিলবোর্ডে বিভিন্ন জায়গায় আমরা মাঝে মাঝে দেখি যে সিগারেট প্রদর্শন করা হয়, যে হিরো সিগারেট খাচ্ছে, নায়িকা একটু বাহাদুরি দেখাবার জন্য, একটু ডিসগাইজ করার জন্য একটা সিগারেট খাচ্ছে। মানে এই যে জিনিসটা প্রচলনটা আগে চলচ্চিত্রের লোকের জন্য ভালো ছিল, ক্যারেক্টারের একটা মানে ডিফারেন্স আসতো, কিন্তু এখন দেখা যাচ্ছে এইটা আবার সমাজ জীবনে অন্যরকম এফেক্ট তৈরি করে যাচ্ছে। চলচ্চিত্র এক একটা চরিত্র মানুষের কাছে খুবই প্রিয় হয়ে যায়, চলচ্চিত্রের মতো মানুষ চলতে চেষ্টা করে, চলচ্চিত্রের মতো চুল কাটতে চেষ্টা করে, চলচ্চিত্রের মতন হাঁটতে চেষ্টা করে, তাদের কাপড় চোপড় পরতে চেষ্টা করে, এবং ওই সিগারেটটা যখন আপনি দেখাবেন তখন তারাও চেষ্টা করবে ওইভাবে সিগারেট খেতে। মাস পিপুলের প্রতি আমাদের একটা দায়বদ্ধতা আছে, তাদের জন্য যেন আমরা বলতে পারি যে তোমরা ধূমপান করো না। আমি চলচ্চিত্র যারা নির্মাতা, যারা প্রযোজক, যারা শিল্পী, তাদের কাছে আহ্বান জানাচ্ছি যে সরকার যেহেতু নিয়ম করেছে যে চলচ্চিত্রে কোনোরকম ধূমপান আগ্রহ সৃষ্টি করে বা ধূমপান করা বেআইনি বা এটা অন্যায় বা এটা নিয়ম বহির্ভূত, সুতরাং আমরা সব নিয়ম মেনে যেন ধূমপানটাকে চলচ্চিত্রে না দেখাই, সেটা জন্য আমি সবাইকে আহ্বান জানাচ্ছি, সবাইকে অনুরোধ করছি আপনারা ধূমপান দৃশ্য দেখানো থেকে চলচ্চিত্রে বিরত থাকবেন। এটু করুন, সমাজের জন্য কাজ করুন, আমাদের জন্য কাজ করুন, তাহলে মানুষ বাঁচবে, আপনারাও বাঁচবেন, কারণ মানুষ না থাকলে চলচ্চিত্র থাকবে না। ধন্যবাদ।